ঘন জঙ্গলে টুরিস্ট গাড়ির সামনে পুরুষ বাঘের দখল নিতে দুই বাঘিনী লড়াই। ভাবুন, একে তো বাঘ মামা, তাতে আবার রক্ষে নেই। দুই বাঘিনী মিলে লড়াই করতে শুরু করে দিলেন, কে জায়গা দখল করবে সেই লড়াই। সীমান্ত দখল নিয়ে ভারত পাক দ্বন্দ্ব আমরা দেখেছি, আবার চীনকেও সীমান্ত নিয়ে আমরা লড়তে দেখেছি। মানুষ তো বরাবর ক্ষমতা দখল করার জন্য লড়াই চালিয়ে গেছে, তবে সীমান্ত দখলের জন্য লড়াই যে শুধুমাত্র মানুষ করে তা নয়, এবার সেই ক্ষমতা দখলের দম্ভের সামিল দুই চার পেয়েও। কথায় তাদের বলা হয় বাঘের মাসি। হ্যাঁ, শক্তির বিচারে বাঘের জুড়ি মেলা ভার, আর প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় তবে লড়াইয়ের মজাটাও জমে যায়। দুই বাঘিনীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল, যেখানে দেখা গেছে দুই বাঘিনী লড়াইয়ে মত্ত। হতে পারে এই লড়াই পুরুষ বাঘকে সঙ্গী হিসাবে পাওয়ার লড়াই, আবার হতে পারে আমার এলাকায় তুমি কেন আসবে এলাকা দখলের লড়াই। তবে লড়াইয়ের বিষয়বস্তু যাই হোক না কেন, সেই লড়াইয়ে যে শুধুই শক্তি প্রদর্শন হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ক্রসিং করেন, এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাই রীতিমতো ভাইরাল। দেখতেই পাচ্ছেন যে জঙ্গলের মধ্যে দিয়ে একটি গাড়ি যাচ্ছে, যেমন জঙ্গল সাফারি হয় আর কি। এই সাফারির সঙ্গে তো আমরা পরিচিত, মানে নয় কেউ একেবারে মাঠে নেমে সেই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, নয় তো বা কেউ টিভিতে দেখেছেন সেই জঙ্গল সাফারি। আর দুই বাঘিনী লম্বা রাস্তায় লড়াইয়ে মত্ত। বাঘিনীদের তেজ দেখে গাড়ির ড্রাইভার স্পিডটা একটু কমিয়েও দেন, আর এরপর লড়াই ভয়ঙ্কর আকার ধারণ করে। লড়াই যখন তুঙ্গে তখন শোনা যাচ্ছে দুজনের হুঙ্কার। মানুষের চুলোচুলিকে হয়তো অতটা ভয় আপনি নাও পেতে পারেন, কিন্তু শক্তিধর দুই বাঘিনীর লড়াই দেখে আপনিও ভয় পেতে বাধ্য। ওই গাড়ির পর্যটকেরাও ভয় পেয়েছিলেন, খুব স্বাভাবিক না, যদি চোখের সামনে আপনি দূর থেকে দেখছেন বাঘ মামাকে বাঘিনীকে বেশ ভালো কথা, কিন্তু দূর থেকে দেখা আর সামনে দেখা কি এক? একটা ডিস্টেন্স রয়েছে, আপনি ছবি তুলছেন, ভালো ভালো ছবি তুলছেন, বিষয়টা একরকম, কিন্তু যদি সামনে এসে রীতিমতো তারা লড়তে শুরু করে দেয় তাহলে ভাবুন তো, একবারে আত্মারাম খাঁচা যাকে বলে। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর তারা দুজনে চলে যায় সেখান থেকে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এই লড়াই কি সীমান্ত দখলের লড়াই নাকি নিজেদের শক্তি প্রদর্শন করার একটা লড়াই? সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। যাই হোক না কেন, যারা এই লড়াইটা সামনে থেকে দেখেছেন একবার ভাবুন তাদের অবস্থা যা, মানে একবার নিজেকে সেই জায়গায় কল্পনা করুন। আপনি এরকম একটা সাফারি করছেন আর হঠাৎ করে দুই বাঘিনীর লড়াই শুরু হয়ে গেল, একেবারে হিংস্র একটা মুহূর্ত যাকে বলা যায়। দেখে আনন্দ পাবেন মনে হয় না, কারণ আমরা যা টিভির পর্দায় দেখি তা দেখে যতটা খুশি হই, কিন্তু যখন সেটা বাস্তবের সামনে থেকে দেখি তখন কিন্তু পরিস্থিতি একেবারেই অন্য রকম হয়ে যায়। বিন্দু বিন্দু ঘাম জন্মায় কপালে, আর তার সঙ্গে রীতিমতো টেনশন হতে থাকে, সব ঠিক থাকবে তো?
নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।